শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আমরা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করছিলাম আজকে রুটিন অনুযায়ী একাদশ শ্রেণীর ক্লাস। আমরা গত সপ্তাহে ঠিক এই এই সময়ে আমরা একটি ক্লাস নিয়েছিলাম, সেটির নাম ছিল মাসি পিসি। ওই ক্লাসটির প্রথম পর্ব খুব সংক্ষিপ্ত একটি অংশ আমরা গত ক্লাসে শুরু করেছিলাম। আজকে আমরা মাসি পিসি গল্পের মূল পর্বে চলে যাব এবং সেটিও আজকে একেবারে শেষ করা সম্ভব নয়, কারণ এটি একটি দীর্ঘ গল্প, ছোট গল্প যদিও, তারপর আমরা শ্রেণীকক্ষে এই গল্পটি কখনোই একসাথে পড়াতে পারি না। তো আজকে আমরা সেই মাসি পিসি গল্পে চলে যাচ্ছি। আমি আজকে আর কোনো ভূমিকা না দিয়ে একেবারে পাঠ্য বইয়ে কি আছে সেখানেই আমি চলে যাচ্ছি। তো তোমরা একটু মন দাও পাঠ্য বইয়ের দিকে। আমরা একেবারেই স্ক্রিনে চলে আসলাম, এই দেখো মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়। একটু আমি পাঠ্য বইটা একটু পড়ে নিই, পাঠ্য বই কি আছে। মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনায় দুমকায় 1908 খ্রিস্টাব্দের 19 মে জন্মগ্রহণ করেন। তিনি মানে এখানে বলি যেহেতু অবিভক্ত ভারতবর্ষে তার জন্ম হয়েছে, ফলে বা ভারতের যে কোনো জায়গায়, কারণ বাংলাতেও বাংলাদেশেও তার তার পূর্বপুরুষের বাড়ি ছিল বাংলাদেশের মুন্সিগঞ্জে। তেমনি তার বাবার বদলির চাকরির সুবাদে তাদেরকে তখন তার জন্মের সময় তার পরিবারকে ভারতের বিহার নামক রাজ্যের, যদিও যেই অঞ্চলটির কথা বলা হচ্ছে সাঁওতাল পরগনা এবং দুমকা, এটা বর্তমানে বিহার থেকে আলাদা হয়ে গেছে, এটা ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। যদিও পাঠ্য বইয়ে এটা বিহার রয়ে গেছে, সেটাই আমরা আপাতত সেটাই গ্রহণ করছি। তার পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে, যেটা বলেছিলাম মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জে বর্তমান বিক্রমপুর। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম নিরোধা সুন্দরী দেবী। তার পিতৃ প্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাক নাম মানিক। এটা খুব একটা খুব গুরুত্বপূর্ণ লাইন যে পিতৃ প্রদত্ত নাম এবং ডাক নাম, তার মূল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাক নাম হচ্ছে মানিক। বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্কুল ও কলেজে তিনি পড়াশোনা করেছেন। মাত্র 48 বছর তিনি বেঁচে ছিলেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময় মাত্র 20 বছর বয়সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে তিনি প্রথম গল্প অতসীম আমি লিখে খ্যাতি অর্জন করেন। তার জীবনের লেখালেখিটা শুরু হয়েছে একটা বাজি ধরা মানে কি বলে চ্যালেঞ্জ করা আর কি, যাকে বলে, যে বন্ধুদের সাথে তিনি বাজি ধরেছিলেন। কি বাজি, সেটা হচ্ছে একটা পত্রিকায় লেখা ছাপানো নিয়ে। তিনি বলেছিলেন যে পত্রিকায় ভালো লেখা হলে ছাপে, আর বন্ধুরা বলছে না, পত্রিকায় সম্পাদকের পরিচিত হলেই লেখা ছাপে। এটা নিয়ে তিনি চ্যালেঞ্জ করেছিলেন, না দেখ আমি একটি গল্প লিখবো এবং এটা পত্রিকায় ছাপবো। তার বন্ধুরা তাকে বলেছিল, দেখি তোমাকে তো কেউ চিনে না, তুমি একটা লিখে পাঠাও যে তোমার লেখা ছাপে কিনা। এরপরে তিনি একটি গল্প লিখেন অতসীম আমি নামে, জীবনের প্রথম গল্প সেটি অতসীম আমি। অতসীম আমি গল্পটি পড়লে মনে হয় না যে যার একজন ব্যক্তি তার প্রথম গল্প হতে পারে এটা। এবং অতসীম আমি লিখে তিনি খ্যাতি অর্জন করেন, এবং তিনি ওই গল্পটি লেখার সময় তার নিজের নাম তিনি ভেবেছিলেন যে কোনোদিন হয়তো বড় লেখক হলে তখন প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় লিখবে, এখন ডাক নামটা দিয়ে চালিয়ে দিই। তো খুব ইন্টারেস্টিং একটা অধ্যায় তার জীবনের। তারপর জীবনের বাকি 28 বছর নিরবচ্ছিন্ন লিখে গেছেন। মাঝে বছর তিনেক মাত্র তিনি চাকরি ও ব্যবসায়িক কাজে নিজেকে জড়ালেও বাকি পুরো সময়টাই তিনি সার্বক্ষণিক ভাবে সাহিত্য সেবায় নিয়োজিত ছিলেন। উপন্যাস ও ছোট গল্প লেখক হিসেবে বাংলা সাহিত্যে খ্যাতিমান। অল্প সময়ে প্রচুর গল্প উপন্যাস সৃষ্টি করেন, সেই সঙ্গে লিখেছেন কিছু কবিতা, নাটক, প্রবন্ধ, ডায়েরি। বিজ্ঞান মনস্ক এই লেখক মানুষের মনোজগৎ তথা অন্তর্জীবনের রূপকার হিসেবে সার্থকতা দেখিয়েছেন। একই সঙ্গে সমাজ বাস্তবতার শিল্পী হিসেবেও স্বাক্ষর রেখেছেন। তার গ্রন্থ, তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে প্রথম উপন্যাস আসছে জননী, দিবারাত্রি কাব্য, পদ্মানদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস। তার বিখ্যাত ছোট গল্পের মধ্যে রয়েছে প্রাগৈতিহাসিক সরীসৃপ, সমুদ্রের সাত, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদ পোড়া, আজকাল, পরশুর গল্প, হারানের নাতু জামাই, ছোট বকুল, পুরের যাত্রী ইত্যাদি। কলকাতায় 1956 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1956, এখানে আমরা একটু স্মরণ করি যে ওনার মৃত্যুটা আসলে খুব
খারাপ ভাবে হয়, মানে তার একটা কঠিন রোগ ছিল, সেটা হচ্ছে মৃগী রোগ। এবং এই মৃগী রোগটা তার আসছে প্রচুর কষ্ট করার কারণে, অর্থাৎ তিনি লেখালেখি করে এত পরিশ্রম করেছেন যে ব্রেনের উপর তার চাপ পড়ে গেছে, বা এর থেকে তার মৃগী রোগ হয়। মৃগী রোগে তিনি মৃত্যুবরণ করেন এবং খুবই দরিদ্র ছিলেন তার পরিবার, কারণ তখনকার সময় লেখকরা আসলে আর্থিকভাবে সচ্ছল ছিল না, কারণ লেখালেখি করে কারোই আয় হতো না। কারণ সাধারণ মানুষের যেখানে অর্থ নাই সেখানে বই লিখে বই কিনে কত টাকা এবার সে খরচ করবে। তো যাই হোক, আমরা এখন পরবর্তী অংশে চলে যাই, অর্থাৎ মূল গল্পে। শেষ বেলায় খালে এখন পুরো ভাটা, জল নেমে গিয়ে কাদার ভাঙা ইট পাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। গল্পটি শুরু হয়েছে একটা দিনের একটা সময়কালকে কেন্দ্র করে, সময়টা হচ্ছে শেষ বেলা, বিকাল হয়ে গেছে। বিকাল হয়ে গেছে এবং নদীতে তখন ভাটা এসেছে। ভাটার কারণে কি হচ্ছে, জল নেমে গিয়ে কাদার ভাঙা ইট পাটকেল, নদীতে যখন ভাটা আসে পানিটা যখন সরে যায় তখন সেখানে ভাঙা ইট পাটকেল ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়ছে, অর্থাৎ সে নদীর ভিতর থেকে এই জিনিসগুলো উকি দিচ্ছে। পানি যখন নেমে যায় তখন তো কাদার ভিতরে এগুলো উকি দিবেই। কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো সালতি থেকে খড় তোলা হচ্ছে পারে। আচ্ছা, এখানে একটা শব্দ নতুন, সেটা হচ্ছে সালতি। সালতি শব্দের অর্থ হচ্ছে শাল গাছ অথবা তাল গাছ। এই দুটো গাছ থেকে নির্মিত ছোট্ট যে নৌকা সেটাকে বলা হয় সালতি। তোমরা হয়তো, বিশেষ করে আমি শাল গাছেরটা বলবো না, কিন্তু তাল গাছেরটা হয়তো একটু গ্রামের যেসব গ্রামে খুব পানি হয় বর্ষার সময়, সেখানে দেখবা তাল গাছ কেটে তাল গাছের ভেতরটা মাঝখান থেকে খুবলে নিয়ে একটা নৌকার মতো তোলা হয়, তৈরি করা হয়। সেটা আসলে কম অর্থে বা নিজ উদ্যোগে তৈরি করা একটা নৌকা বুঝাতে এই শালতিটা ব্যবহার করা হচ্ছে সেখানে। তো এখানে একটা শালতি থেকে খড় তোলা হচ্ছে পারে, শালতিতে করে খড় আনা হয়েছে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝাই আটি বাঁধা খড়, তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে উপরের মস্ত গাদায়। দুটো শালতি পাশাপাশি বাঁধা আছে, তার ভিতরে আটি বাঁধা খড়গুলো সেখানে বাঁধা, আর এগুলো তিনজনের মাথায় চড়ে গিয়ে। খুব সুন্দর একটা বাক্য, বেশি খেয়াল করো লেখকদের পয়েন্ট গুলো এভাবে, যে কেউ হয়তো অন্য কেউ বলতো, যে সাধারণভাবে বলতো যে খড়গুলো তিনজন ব্যক্তি তুলে নিয়ে জমা রাখছে, আর তিনি বলছেন যে তিনজন ব্যক্তির মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে উপরের মস্ত গাদায়। উঠা নামার পথে ওরা খড় ফেলে দিয়েছে গাদায়, শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন। একজনের বয়স হয়েছে আতপাকা চুল রোগা শরীর, অন্যজন মাঝ বয়সী বেটে জোয়ান মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল। এখানে একটু ভিন্ন শব্দ, কদম ছাটা মানে চুলগুলো কদম ফুলের মতো খাড়া খাড়া, এটাকে বলা কদম ছাটা রুক্ষ চুল। পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটা শালতি। পুলের নিচ দিয়ে ভাটার টান ঠেলে একটা সরু লম্বা আরেকটা শালতি আসলো, দুহাত চড়া হয়নি, মানে খুবই ছোট একটা শালতি আসলো এবং সেটা এগিয়ে নিল কে, দু মাথায় দাঁড়িয়ে দুজন প্রৌঢ়া বিধবা লগি ঠেলছে, ময়লা মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা, মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ, গায়ে জামা আছে নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি, আটশাট থমথমে গরম গোলগাল মুখ। খুব সুন্দরভাবে তিনি বর্ণনাটা দিচ্ছেন, যে একটা শালতি আসলো ছোট নৌকা, তার দুই মাথায় দুজন বয়স্ক মহিলা বসে আছে, তারা লগি ঠেলছে, লগি মানে চিকন বাঁশ দিয়ে ঠেলে ঠেলে সামনে যাওয়া। এরপরে আর মাঝখানের এই নৌকাটির মাঝখানে একটা ছোটখাটো একটা বউয়ের মতন, বউ তো আর বলে না, মানে অল্প বয়সী একটি বউ, মানে একটা ছোট্ট মেয়ে বসে আছে, ছোট মেয়ে, তাকে দেখে বোঝা যায় সে বিবাহিত মেয়ে। তো গায়ে জামা আছে, কিন্তু জামাটাও খুবই
দরিদ্র মানুষের, যেমন নকশা পারে সস্তা সাদা শাড়ি, আটসার থমথমে গরম গোলগাল মুখ। মাসে বেশি এখন সংলাপ শুরু হয়েছে, মাসে বেশি ফিরছে কৈলাস, বুড়ো লোকটি বলল। কৈলাস হচ্ছে একজনের নাম, মানে আসলে তার মূল নাম কৈলাস। তো একজন বুড়ো লোক যারা খড় এখান থেকে ওখানে নিচ্ছে, বুড়ো লোকটি বলছে মাসে পিসে ফিরেছে কৈলাস। কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত, চটপট শেষ আটিটা চাপিয়ে দিয়ে এসে যখন ফিরল, মাসে পিসে শালতি দু হাতের মধ্যে এসে গেছে। ও মাসি, ও গো পিসি, রাখো রাখো খপর আছে শুনে যাও। সে মাসি পিসিকে ডাকছে, নৌকাটা রাখো, খবর আছে একটা। খপর এটা একটা আঞ্চলিক শব্দ, মানে কথ্য ভাষা বোঝানোর জন্য সেটা ব্যবহার করা হয়েছে। খপর আছে একটা শুনে যাও। তো তারপরে আমাদের, দুঃখিত লেখাটা একটু মিসিং হয়ে গেল। হ্যাঁ, আমরা দুঃখিত একটু লাইনটা মিসিং হয়ে গেছে। আবার বলছে যে সামনের দিকে লগি পুঁতে মাসে পিসি শালতির গতি ঠেকায়, আহ্লাদি শিথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়। আহ্লাদি বলতে এখানে ওই ছোট মেয়েটি, বউ যাকে বলা হতো। সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে, বেলা আর নেই কৈলাস। পিছন থেকে পিসি বলে, অনেকটা পথ যেতে হবে কৈলাস। মাসি পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। কৈলাসের খবরটা গোপন, দুজনের লম্বা লম্বা শালতির দুমাথায় থাকলে সম্ভব নয় চুপি চুপি বলা, তাহলে এটা একটু কাছে এসে বলতে হবে কথাটা। মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে, পিসি লগি হাতে নিয়েই পিছন থেকে এগিয়ে আসে সামনের দিকে। আসলে এখানে প্রত্যেকটা কথার মধ্যে দেখো, মাসি পিসি দুটো চরিত্র একই সঙ্গে কাজ করে, মানে আমরা বুঝতে পারছি যে তারা একটা যৌথ পরিবারের মধ্যে আছে, যে তারা থাকছে। তারা কি বলছে, আহ্লাদি পিছন থেকে, আহ্লাদি সেখানে যেখানে ছিল সেখানেই বসে কান পেতে রাখে, কথাবার্তা সেসব শুনতে পায় সহজে, কারণ সে যাতে শুনতে পায় এমনি করে বলে কৈলাস। বলি মাসি, তোমাকেও বলি পিসি, কৈলাস শুরু করে, মেয়াকে একদম শ্বশুর ঘর পাঠাবে না, যদি পাঠাবে না মনে করেছো, যদি সে কেমন ধারা কথা হয়, এত বড় সমত্ব মেয়া, তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই, বিপদ আপদ ঘটে যদি। তো তো সে বলছে, মেয়েকে তোমরা কি শ্বশুর বাড়ি পাঠাবে না? তার মানে আমরা বুঝতে পারছি যে এই মেয়েটিকে দীর্ঘদিন শ্বশুর বাড়িতে পাঠানো হয় না, আর সে হচ্ছে শ্বশুর বাড়ির পক্ষ হয়ে সেখানে কথা বলতে আসছে। তা এত বড় সমত্ব মেয়ে, সমত্ব বলতে এখানে প্রাপ্ত বয়স্ক মেয়ে বলছে, একটা এত বড় সমত্ব মেয়ে,
তোমরা দুটি মেয়ে লোক, তোমরা ঘরে আছো দুটো মেয়ে লোক, আর কোনো পুরুষ নেই, তোমরা একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে তোমরা নিয়ে ঘরে কিভাবে রাখছো, তোমাদের যদি কোনো অঘটন ঘটে? মাসি বলে, খুনসুটি রাখো দেখি কৈলেশ তোমার, মানে অপ্রয়োজনীয় কথা বাদ দাও, মূল কথায় আসো, মুদ্রার কথাটা কি তাই কও, বললে না যে খবর আছে কি, খবরটা কি? পিসি বলে, খবর কি তাই কও, বেলা বেশি নেই কৈলেশ, মাসি পিসির সাথে পারা যাবে না, জানে কৈলাস। অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে, যোগুর সাথে দেখা হলো কাল, খড় তুলে দিতে ঝা সাজ হয়ে গেল, তা দোকানে একটু মানে আর কি চা খেতে গেছি, চায়ের দোকানে যোগুর সাথে দেখা। তাহলে যোগু মানে হচ্ছে এখানে ওই মেয়েটি আল্লাহর স্বামী, আর এখানে একটা কথা, ওই চায়ের দোকানে একটু মানে আর কি চা, এটা মানেটা কি বুঝিয়েছে সেটা দেখো। মাসি বলে, চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কৈলেশ, তা কথাটা কি? এখানে কিসের দোকান বলতে বুঝিয়েছে মদের দোকান, আসলে সে তো খারাপ ছেলে, অর্থাৎ ওই যোগু লোকটি খারাপ। পিসি বলে, শেথা ছাড়া আর ওকে কোথা দেখবে, হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ, তা কি বললে যোগু? এখন কৈলাস পাপড়ে পর আর চোখে তাকায় আহ্লাদের দিকে, হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে, তা নয়, পুলের কাছে চায়ের দোকান, মাসি পিসি গিয়ে জিজ্ঞেস করুক না সেখানে, মানে এখানে তার দায়ও, কারণ এখানে বলে যে তোমারও পয়সা আছে, তার মানে সেও পয়সা থাকলে ওই মদের দোকানেই যায়। বলছে যে তোমরা জিজ্ঞেস করো না গিয়ে, আসলে এখানে আমরা কেন গিয়েছি চায়ের দোকানটাতে। তারপর জোর হারিয়ে বলে, ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু, যোগু এখন এখন আর ওইসব খায় না, মানে মদ খায় না আর কি। লোকটা কেমন যেন বদলে গেছে মাসি, একটু হঠাৎ গদগদ হয়ে বলছে, নরম হয়ে বলছে, সত্য কথা, সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই, বউকে নিতে চায় এখন, তোমরা নাকি পণ করেছ মেয়া পাঠাবে না, তাতেই চটে আছে, সম্মান তো আছে একটা মানুষের, কবার নিতে এলো তা মেয়াকে দিলে না, মেয়া বলতে মেয়ে, আর এখানে মেয়া বলতে তার স্ত্রীকে বোঝানো হয়েছে, তাই তো নিতে আসে না, আর আমি বলি কি, নিজেরা যেচে এবার পাঠিয়ে দাও মেয়েকে, মেয়েকে এবার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দাও। মাসি বলে, পেট শুকিয়ে লাথি ঝাঁটা খেতে, কলকে পোড়া ছেঁকা খেতে, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর, তার মানে বোঝানো হচ্ছে যে এই মেয়েটি নারী নির্যাতনের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে তার শ্বশুর বাড়িতে। বলছে সেগুলো কি, পেট শুকিয়ে লাথি ঝাঁটা খেতে, লাথি ঝাঁটা খায় এবং কলকে পোড়া ছেঁকা, কলকে পোড়া ছেঁকা মানে হচ্ছে তামাক সেবনের জন্য যেখানে তামাক রাখা হয় সেটাকে কলকে বলা হয়, সেটা গরম করে গায়ে লাগিয়ে দেওয়া, কলকে পোড়া ছেঁকা, খুঁটির সঙ্গে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর, মানে প্রচন্ড রকমের নির্যাতন। এবং এটা এই গল্পটার একটা প্রধান দিক হচ্ছে নারী নির্যাতন, মানে একটা সমাজের মধ্যে নারী নির্যাতন কি পর্যায়ে সেটা দেখাচ্ছে, এবং তাকে ঘিরে আরো আনুষঙ্গিক বিষয়, শুধু নারী নির্যাতন এখানে মুখ্য নয়, আমি গল্পটা শেষ হলে কিন্তু বিস্তারিত বলবো। এরপর বলছে যে, মাসি বলে, ফের আসো, কাদেরও রাখবো নি। আচ্ছা, পিসি বলে, মেয়া না পাঠায়, জামাই এলে রাখেনি জামাই আদরে, তাকে ছাগল বেচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ দশটা জিনিস। আচ্ছা, মেয়েকে না পাঠায় কিন্তু জামাই এলে তো তাকে ঠিকই জামাই আদরে রাখছে, ছাগলটা বেচেও কি খাওয়াইনি, ছাগল বেচেও তাকে খাইয়েছি। মাসি বলে, ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে, বজ্জাত হোক খুনে হোক, জামাই তো ঘরে এলে খাতির না করব কেন, তবে মেয়া মোরা পাঠাবো না। মেয়েকে দেখো খুব স্ট্রিক্টলি একদম মাসি পিসির বক্তব্য, তার স্বামীকে আমরা আদর আপ্যায়ন যাই করি না কিন্তু মেয়েকে আমরা পাঠাবো না। পিসি বলে, নে কৈলেশ, মরতে মরা মেয়াকে পাঠাবো না, মেয়েকে আমরা মরার জন্য কেন পাঠাবো। বুড়ো রহমান, এখানে একটা চরিত্র আর একটা ওই যে খড় তুলছে তার নাম হচ্ছে রহমান, আর এখানে গল্পের একটা আবহ বলতে বলতে নারী নির্যাতনের কথা বলেছিলাম সেটা দেখো। বুড়ো রহমান একা খড় চাপিয়ে যায় বাহকদের মাথায়, চুপচাপ শুনে যায় এদের কথা, ছল ছল চোখে একবার তাকায় আহ্লাদের দিকে, তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্পদিন আগে। তাহলে দেখো কি বাজে একটা সমাজের কথা বলছে, কিছুতে যেতে চায়নি মেয়েটা, দাপাদাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে, ছোট অবুঝ মেয়ে, আর ভালোর জন্য তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল। আহ্লাদের সঙ্গে তার চেহারা কোনো মিল নেই, বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা, তবু আহ্লাদের ফ্যাকাশে মুখে তারই মুখের ছাপ
রহমান দেখতে পায়। খড়ের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখন সে তাকায় আহ্লাদের দিকে, তাহলে এটা বুঝাচ্ছে যে এমন একটা সমাজ যেখানে নারী নির্যাতনে বা শ্বশুর বাড়িতে মেয়েরা মারা যাচ্ছিল কারো কারো ক্ষেত্রে, এবং সেখানে রহমান একটা চরিত্র। এবং একইভাবে বলেছে এই পরিস্থিতি হলে এই আহ্লাদী নামক মেয়েটিকে শ্বশুর বাড়িতে কেন পাঠাবে। কৈলাস বলে, তবে আসল কথাটা বলে, এবার কৈলাস একটু রেগে গেছে, যোগমুখে বলে এবার সে মামলা করবে বউ নেবার জন্য, তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছ বদ মতলবে, মামলা করলে বিপদে পড়বে, স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, জেল হয়ে যাবে তোমাদের, আর যেমন বুঝলাম মামলা যোগ করবে আজকালের মধ্যে, মরবে তোমরা জানোমাসি জানো পিসি, মারা পড়বে তোমরা একেবারে। এবার তাকে ভয় দেখালো, থ্রেটিং করা আর কি, দেখে হুমকি দেওয়া যে আল্লাদি একটা শব্দ করে অস্ফুট আর্তনাদের মতো, সে ভয় পেয়ে যায় যে এই ভয়টা কি, তার ভয়টা হচ্ছে সে কি মাসি পিসিকে ছেড়ে চলে যেতে হবে তাকে। মাসি পিসি মুখ চাওয়াচাওয়ি করে কয়েকবার, মনে হয় তাদের মনে একটা কথা উদয় হয়েছে, চোখে চোখ চেয়ে সেটা একটু জানাজানি করে নিল তারা। মাসি বলে, জেলে নয় গেলাম কৈলাস, আমরা জেলে যেতে রাজি আছি, কিন্তু মেয়ে যদি স্বামীর কাছে যেতে না চায়, খুন হবার ভয়। মেয়ে তো যেতে যাচ্ছে না, তার বউ যেতে যাচ্ছে না স্বামীর ঘরে যদি তাকে খুন করা হয়, এই ভয়। বলে মাসি, বড় শালতির, খড় ঠেকানো বাস ছেড়ে দিয়ে লগি গুজে দেয় কাদায়, পিসি তরতর করে পিছনে গিয়ে লগি কাদায় গুজে হেলে পড়ে শরীরের ভারে, সরু লম্বা শালতিটাকে গিয়ে নে ভাটার টানের বিপক্ষে, বেলা একরকম নেই ছায়া নামছে চারদিকে। এভাবে মাসি পিসি আর কোনো পাত্তা না দিয়ে কৈলাসকে তারা বলেছে যে আমরা মেয়েকে পাঠাচ্ছি না, আর মেয়েকে বেশি কথা বলে নেই, বলে তারা নৌকাটাকে ওই যে লগিটাকে গুজে দিয়ে যায়, অর্থাৎ বাসটাকে কাদার মধ্যে গুজে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এদিকে বেলা আর নেই। তো আমরা আজকে একটু পর্যন্ত রেখে দিই, আমরা সময় নিয়ে পড়াচ্ছি, তো পরের ক্লাসগুলো অবশ্যই করবে, এবং ক্লাস করতে গিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের মন্তব্যের অপেক্ষায় থাকি, এবং তোমাদের কোনো চাহিদা থাকলে ক্লাস নিয়ে সেটা আমার ক্লাসের ভিতরে তোমরা সেটা মেনশন করতে পারো, ইন্ডিকেট করতে পারো, স্যার আমাদের এইটা বুঝতে সমস্যা বা আমরা এই ধরনের ক্লাস চাই। তো আজকের ক্লাসটি এখানে শেষ করে দিলাম, তোমরা ভালো থাকবে, আর অবশ্যই সময় নিয়ে ক্লাসগুলো দেখবে, একবার না বুঝলে আরেকবার বুঝবে। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাই।